नमस्कार न्यूज ভ্যানগার্ডের এই মুহূর্তের বিশেষ আলোচনা নিয়ে আমি অর্ণব আপনাদের সঙ্গে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত ভৌমিক। আজকের বিশেষ আলোচনা অবশ্যই আমরা করব, কিন্তু তার আগে অবশ্যই কোভিড এর দিকে নজর রাখব। কোভিড 19 এর পরিস্থিতি কি রয়েছে রাজ্যে সেটা প্রথমেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে এই যে বিষয়টার দিকে নজর রাখব, গত 24 ঘন্টায় আজ বিকেল পর্যন্ত 876 জন আক্রান্ত হয়েছে কোভিড 19 এ, তার পাশাপাশি মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় দুজনের, তার পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 274 জন। রিকভারি রেট অনেকটাই ভালো রয়েছে, তার পাশাপাশি যদি আমরা পজিটিভিটি রেটের কথা বলি, গতকাল থেকে কিন্তু কিছুটা হলেও কমেছে, সেখানে 6.84% রয়েছে পজিটিভিটি রেট। আরটিপিসিআর টেস্ট হয়েছে আজ 1453টি, অ্যান্টিজেন টেস্ট হয়েছে 11347টি, সুস্থতার হার 82.62%, দৈনিক আক্রান্তের হার 5.34%, যেটা এখনো পর্যন্ত টোটাল দৈনিক আক্রান্তের হার রয়েছে, এবং দৈনিক আক্রান্তের যেটা হার 6.84% রয়েছে গতকালকের আক্রান্তের হার, যেটা গতকাল থেকে গতকাল সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত যে হারটা রয়েছে। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 876, 24 ঘন্টায় মৃত্যু হয়েছে দুজনের, এখনো পর্যন্ত টোটাল মৃত্যুর সংখ্যা 462 জনের মৃত্যু হয়েছে, 462 জন সহনাগরিককে ইতিমধ্যেই কিন্তু আমরা হারিয়েছি। এই কোভিড 19 একদিকে অবশ্যই একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে গোটা দেশে গোটা বিশ্বে, যদিও আমরা লড়াইটা জারি রেখেছি এই কোভিড 19 এর বিরুদ্ধে। ভারতবর্ষের পরিস্থিতি কিছুটা ভালো হলেও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অনেক রাজ্যের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু এই কোভিড 19 থাকা কালীনও কোভিড 19 তো একদিকে চলছে তার নিজের গতিতে, কিন্তু আরো বলা চলে গোদের উপর বিষফোড়া ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাস অবশ্যই আজকের আমরা আলোচনাটা করব, আতঙ্কের যদিও কারণ নেই, এই আলোচনাটাই আজকে করব। ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কের কারণ নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু সেই কথাটাই বলেছেন। আমরা বিশিষ্ট চিকিৎসক ডক্টর কলক চৌধুরীর সঙ্গেও কথা বলবো এই বিষয়ে। কোভিড 19 এর সুস্থতার হার 82.62% এখনো পর্যন্ত, যদিও সুস্থতার হার কিছুটা কমেছে, ভ্যাকসিনেশনের সংখ্যাও কিন্তু সেদিকে বাড়ানোর চেষ্টা করা চলছে। মৃতের সংখ্যা কিছুটা কম রয়েছে, আজকে দুজনের মৃত্যু হয়েছে কোভিড 19 সংক্রান্ত বিষয়ে। আমি আজকের বিষয় নিয়ে আলোচনা আজকে রয়েছে ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কের কারণ নিয়ে, বিষয়টা নিয়ে যাব জয়ন্ত দার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কনক চৌধুরী। কনক বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। নমস্কার। ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাস নতুন করে একটা আতঙ্কের নাম অনেকেই বলছেন এবং অনেকেই নামটা শুনলে আতকে উঠছেন, এই ব্ল্যাক ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাস এই বিষয়টা কি যদি বলেন কনকবাবু? হ্যাঁ, ওই আতঙ্ক কাটানোর জন্য সবচেয়ে প্রথমে যেটা দরকার এটা হচ্ছে ফাঙ্গাস শব্দটা বদলে দিয়ে ছত্রাক বলুন, অথবা বলুন যে ব্যাঙের ছাতা। হ্যাঁ, তাহলে মানুষের মনের মধ্যে অনেকটা ভয় কমে যাবে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে এটা বরাবরই আমাদের মধ্যে ভেজা ওয়ালে নোনা দেয়ালে বা আমাদের মাটিতে প্রচুর পরিমাণে সবসময় ছিল, কিন্তু আমরা কি কখনো ভাবছি যে আমাদের কৃষক ভাইয়েরা যারা আছে 80% এর উপর লোক গ্রামে যারা কাজ করছে গোবর নিয়ে মাটি নিয়ে বিভিন্ন ভাবে সারা দিন রাত্র, তাদের মধ্যে কি আমরা কখনো দেখেছি ফাঙ্গাস হতে? এই ধরনের ফাঙ্গাসের কোন সময় আমরা দেখেছি কোন কৃষক দলের পর দল আসছে আমাদের কাছে? না, আসছে না। তাহলে আমাদের এটা বোঝা উচিত যে আতঙ্ক নয়, ব্যাপারটা বুঝতে হবে কি হয়েছে। ব্যাপারটা হয়েছে এই যে কোভিড পরিস্থিতিতে আমরা প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করতে লাগে এই পেশেন্টদের চিকিৎসা করার সময়, সিরিয়াস পেশেন্টদের জন্য, সবার জন্য নয়। তখন দেখা যাচ্ছে যদি ডায়াবেটিস থাকে, কোনো পেশেন্টের ব্লাড ক্যান্সার থাকে, কোনো পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট বা কিডনি পাল্টেছে, লিভার পাল্টেছে, এইসব পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে ডায়াবেটিস এর কথা বলতে হবে বা মধুমেহ রোগ, যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নেই, যাদের ডায়াবেটিস এর সুগার প্রায়শই 250-300 বা হসপিটালে ভর্তি হতে লাগে প্রায়ই দেখা যায় বিভিন্ন ইনফেকশনের কারণে, তাদের ক্ষেত্রে এই ফাঙ্গাস অনেক সময় অ্যাটাক করতে পারে। সাধারণ পরিস্থিতিতে এটা 1 লাখ লোকে একজনের হয়। তো আমার কথা হচ্ছে এটা নিয়ে আতঙ্কের তো কোনো ব্যাপারই, ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ কোভিড সিচুয়েশনে দেখা গেছে যে কোভিড থেকে সুস্থ হওয়ার পরেও 6 সপ্তাহের মধ্যবর্তী অবস্থায় যেটাকে রিসেন্ট ইনফেকশন বলে, মানে কোভিড ইনফেকশন হওয়ার 6 সপ্তাহের মধ্যে দেখা যায় যে এই ধরনের ফাঙ্গাস ইনফেকশন করে। কোনো সন্দেহ নেই যে এই ধরনের ফাঙ্গাসের ইনফেকশনের মধ্যে যদি সে এই ব্ল্যাক ফাঙ্গাস
যদি মিউকোরমাইকোসিস যদি সঠিকভাবে ইনফেকশন কমে বসে তাহলে একে নিয়ে যথেষ্ট চিকিৎসা দিতে হয় এবং এটা একটা মাল্টিডিসিপ্লিনারি প্রসিডিউরের মাধ্যমে অ্যাপ্রোচ করতে লাগে, যেমন ডেন্টাল মেক্সিফেশিয়াল সার্জারি, তারপর জেনারেল সার্জারির সঙ্গে সঙ্গে ইএনটি সার্জনদের সাহায্য প্রয়োজন হয়। তো এবং একে তিন ভাগে ভাগ করা হয়, সাধারণত বলা হয় যে পসিবল মিউকোরমাইকোসিস অথবা প্রবাবল মিউকোরমাইকোসিস অথবা প্রুভেন মিউকোরমাইকোসিস। তো আমার কথা হচ্ছে গিয়ে যে এটা তো হসপিটালের ভেতরের ঘটনা, যেখানে কিছু পার্সেন্টেজ লোকের, 1% বা তারও কম পার্সেন্টেজ লোকের মিউকোরমাইকোসিসের ইনফেকশন হতে পারে, হসপিটাল সেট আপে চিকিৎসা করতে হবে। তাহলে বাকি লোকদের আতঙ্কিত হওয়ার তো কোনো ব্যাপারই নেই। যেমন ধরুন আপনি আরেকজন মানুষ বা যারা বসে আছেন আজকে আমাদের ভিডিওতে মানে টিভি শোয়ে, যাদের ডায়াবেটিস নেই, যাদের মধ্যে অন্যান্য এই যে অসুবিধাগুলো বললাম নেই, তাদের আতঙ্কিত হওয়ার তো কোনো ব্যাপারই নেই। আচ্ছা, তো আমাদের এটাও মানতে হবে যে এই মিউকোরমাইকোসিস, হ্যাঁ এটা একটা ইনফেকশন, কিন্তু এটা সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে, এটাকে নিয়ে নতুন করে আতঙ্কে পড়ার কোনো কারণ নেই। মর্টালিটি হার, মর্টালিটি হার কিরকম এইটার? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, মর্টালিটি আর মৃত্যুর হার কতটা এই ব্ল্যাক ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাসে বা মিউকর যেটা বললেন আপনি? তো এই আরওটিএম এর মধ্যে দেখা যায় যদি সঠিকভাবে সঠিক সময়ে এর চিকিৎসা না হয়, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করে যদি সিরিয়াসলি পেশেন্টের উপরে ঝাঁপিয়ে না করা হয়, তাহলে অনেক দেখা যাচ্ছে 50% বেশি মানে 50% বেশি মানুষের মৃত্যু হতে পারে এই রোগে আক্রান্ত রোগীর কথা বলছি আমি। এই রোগ ভয়ঙ্কর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এরকম ভয়ঙ্কর রোগ আরো অনেক আছে। আমাদের বলার বিষয় হচ্ছে এটা, আমাদের বলার বিষয় হচ্ছে যে এই রোগটা সিরিয়াস, কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করছি কিনা, আমরা ডাক্তারকে অ্যাভয়েড করে আছি কি না, আমরা বাড়িতে ওষুধ না খেয়ে মনে মনে বলে চলছি কিনা যে আমরা তো বেশ আছি, ভালো আছি, সুগার আমার কন্ট্রোলে থাকে, বা অনেকক্ষণ কথাবার্তার পরে গিয়ে জানা যায় রোগীর কাছ থেকে যে তার সুগার আছে, সে এড়িয়ে যেতে চায় সুগারটা, অথচ বুদ্ধিমান রোগীরা কিন্তু ডাক্তারের সামনে এসে প্রথমেই বলে স্যার আমার সুগার আছে, কারণ সুগার জানার সঙ্গে সঙ্গে বেশ কিছু রোগের ব্যাপারে আমার অ্যালার্ট হয়ে যেতে হবে। যদি আমি একজন প্রশিক্ষিত ডাক্তার হই, তাহলে কেউ যদি আমার সামনে এসে বলে ডাক্তার আমার সুগার আছে, তৎক্ষণাৎ কিন্তু আমার ইসিজির কথা মাথায় আনতে হবে, ঠিক যাতে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আমি দেখতে পারি। কিন্তু যদি আমার পেশেন্ট বুদ্ধিমান না হয়, তাহলে সে বাড়িতে যদি বসে বসে সুগারকে 300 নিয়ে যায়, আম কাঁঠালের মৌসুম চলছে, বেশ খাচ্ছে, আমি অন্য কিছু খাই না, আম আর কাঁঠাল খাই, আম কাঁঠাল দুধ খাই, আর এগুলোর মধ্যে শুধু চিনি, মনে রাখতে হবে মিউকোরমাইকোসিস হচ্ছে ফাঙ্গাস ছত্রাক, তারা চিনি খুব পছন্দ করে। আমাদের শরীরে যখন চিনি বাড়তে থাকবে, সুগার বাড়তে থাকবে, তখন কিন্তু সে আমার ছোটখাটো জিনিসের মধ্যে আমার লকলক করে এগিয়ে আসবে। এবং সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে সুগার ঠিক মতো মেনটেন করা, আমাদের দায়িত্ব হচ্ছে বাড়িতে বসে প্রয়োজনের ওষুধগুলো খাওয়া, আমাদের দায়িত্ব হচ্ছে প্রেশারের, সুগারের এবং কিডনি ট্রান্সপ্লান্টেশনের বা কিডনিজনিত ওষুধগুলো ঠিক মতো খাওয়া, ভীষণ হচ্ছে এখন সেই সঙ্গে আর্দ্রতা খুব বেশি, এই জল পরিমিত খাওয়া, মানুষের 3 লিটার অব্দি জল খেতে হয়, কিডনির লিভার যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমরা জলটা কমিয়ে দিতে বলি, 1 থেকে 6 লিটারের বেশি দেই না, এই জিনিসগুলো মেনটেন হচ্ছে কিনা, স্নান করছেন কিনা, এই জিনিসগুলো জয়ন্তবাবু খুবই ইম্পর্টেন্ট, মিউকোরমাইকোসিসের ব্যাপারে আতঙ্কিত হওয়ারটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ কনকবাবু, আপনাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকুন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডাক্তার কনক চৌধুরী, যে বিষয়টা নিয়ে বললেন যে ব্ল্যাক ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাস, আমাদের রাজ্যে একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত, তিনি আইএলএসএ ভর্তি আছেন, চিকিৎসা চলছে, মহিলা, কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে, কিন্তু এ ব্যাপারে কোনো আতঙ্কের কোনো কারণ নেই যেটা ডাক্তারবাবু বললেন, কারণ কেননা ব্ল্যাক ফাঙ্গাস আমাদের শরীরে তখনই বাসা বাঁধে সুগার পেলে বা চিনি জাতীয় কোনো খাদ্য খেলে, আমাদের শরীরে যদি সুগার বেড়ে যায় তখনই ব্ল্যাক ফাঙ্গাস শরীরে বাসা বাঁধে এবং সুগারটাকে সে তার খাদ্য হিসেবে গ্রহণ করে। ফলে যাদের সুগার রয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত আছেন
বা মধুমেহ রোগে আক্রান্ত আছেন তাদেরকে সুগার কন্ট্রোলে রাখতে হবে। এবং এখন গ্রীষ্মকাল, এই সময়ে আম কাঁঠালের সময়, এটা কোনোভাবেই আম কাঁঠাল খাওয়া যাবে না যাদের সুগার রয়েছে। ফলে আম কাঁঠাল মানেই হচ্ছে সুগার বাড়বে, আর সুগার বাড়লেই এই ধরনের ছত্রাক শরীরে বাসা বাঁধতে পারে। ব্লেক ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক। এই ছত্রাক গঠিত রোগ আগেও ছিল, প্রতি 1 লক্ষে একজন এই ধরনের রোগে আক্রান্ত হতেন। কিন্তু এবারে যে বিষয়টা যেটা ডাক্তারবাবু বললেন, করোনা আক্রান্ত রোগীদের স্টেরয়েড দেওয়া হয়, করোনা আক্রান্ত রোগীদের যাতে সুস্থ হতে পারে সুস্থ হওয়ার জন্য ডাক্তারবাবুরা স্টেরয়েড দেন। যদিও এইমস থেকে বলা হয়েছে স্টেরয়েড দেওয়ার ক্ষেত্রে কিছুটা ডাক্তারবাবুরা যাতে চিন্তা ভাবনা করেন, ফলে এখন সেটা স্টেরয়েড সীমিত সংখ্যায় বা সীমিত পরিমাণে দেওয়ার জন্য বলা হয়েছে। এই স্টেরয়েড থেকে এই ছত্রাক বাসা বাঁধতে পারে, কালো ছত্রাক যাকে বলা হয়, ব্ল্যাক ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাস, এবং শরীরে বাসা বাঁধে। তাতে মর্টালিটি হার প্রতি 100 জনে 50 জন হতে পারে। বা ব্ল্যাক ফাঙ্গাস যদি আক্রমণ করে তাহলে মৃত্যুর হার কিন্তু বেশি। আর ব্ল্যাক ফাঙ্গাস তাদেরই আক্রমণ করবে যাদের সুগার বেশি, যারা কিডনি জাতীয় বা কিডনি রোগে ভুগছেন, যারা লিভারের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে। ফলে এই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে বা হোয়াইট ফাঙ্গাস নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, এমনটাই কিন্তু বলছেন ডাক্তারবাবুরা। আর যারা করোনা আক্রান্ত রোগী যাদেরকে দেওয়া হচ্ছে স্টেরয়েড, এই স্টেরয়েডের ক্ষেত্রে পরিমাণ যাতে কমানো যায়, কম পরিমাণে যাতে করোনা আক্রান্ত রোগীদের স্টেরয়েড দেওয়া হয়, তার জন্য এইমস থেকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে একটা গাইডলাইন জারি করা হয়েছে স্টেরয়েডের ক্ষেত্রে চিকিৎসকরা যাতে আরো চিন্তা ভাবনা করে। ফলে আমাদের রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস এ আক্রান্ত হয়েছেন একজন, তার মানে ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়ল, তার মানে আতঙ্কিত হলাম আমরা, সেটা কিন্তু ঠিক নয়। আতঙ্কের কোনো কারণ নেই, তবে আতঙ্কের কারণ আছে করোনা ভাইরাস। সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু অনেকটাই কমে আসছে, ফলে বিজ্ঞানীরা বা চিকিৎসকরা আশার আলো দেখছেন। কিন্তু মৃত্যুর হার কে ঠেকানো যাচ্ছে না, মৃত্যুর হার কিন্তু বেড়েই যাচ্ছে। আজকেও 2.5 লক্ষের মতো সংক্রমিত হয়েছেন, কিন্তু মৃত্যুর হার অনেকটাই বেশি। ফলে এই সময়ে করোনা ভাইরাস থেকে নিজেদের বাঁচাতে গেলে বা বাঁচতে হলে বিধি নিয়মগুলো মেনে চলা দরকার, আর ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। অর্ণব, একদম, যেটা আজকে আলোচনার বিষয় ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, তবে অবশ্যই আমরা একটু পরিসংখ্যানের দিকে নজর রাখবো। কেন এই ব্ল্যাক ফাঙ্গাসকে নিয়ে এত কথা বলা হচ্ছে গোটা ভারতবর্ষে? এর আগেও কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাস ছিল, যেটা জনতা বলছিল এবং ডক্টর কনক চৌধুরীও কিন্তু সেই কথাই বললেন। কিন্তু গোটা ভারতবর্ষে বছরে যদি 10-12টা কেস বেরোতো, কিন্তু এই মুহূর্তে এটা এপিডেমিক প্রপোর্শনসে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা কোভিড পেশেন্টরা রয়েছেন বা কোভিড রিকভারি করেছেন তাদের মধ্যে এই ব্ল্যাক ফাঙ্গাসটা কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের সরকারগুলোকে কিন্তু এই ডিজিজটাকে এপিডেমিক অর্থাৎ মহামারী হিসেবে ঘোষণা করার জন্য বলে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যগুলোকে নোটিফাইড ডিজিজ হিসেবেও কিন্তু ঘোষণা করার কথা রয়েছে এই ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজকে। অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজ প্রত্যেকে যাদেরই হবে সেই ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজটা, সেটা গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে জানাতে হবে। সেই বিষয়টা সেখানে ট্র্যাক করতে অনেকটাই সুবিধা হয় যদি এই নোটিফাইড ডিজিজ হিসাবে বলা হয়। তার পাশাপাশি অবশ্যই যে এই কথাগুলো নিয়ে ডক্টর কনক চৌধুরীও বলছিলেন, কাদের অ্যাট্রাক্টটা করে এই ব্ল্যাক ফাঙ্গাস খুব বেশি করে, যাদের ব্লাড সুগার হাই রয়েছে বা বিভিন্নভাবে তাদের ইমিউনিটিটা কম্প্রোমাইজ রয়েছে, কম রয়েছে, সেখানে ক্যান্সার পেশেন্ট হতে পারেন, এইচআইভি এইডস এর পেশেন্ট হতে পারেন, তাদের ইমিউনিটিটা অনেকটাই কম্প্রোমাইজড অর্থাৎ কম রয়েছেন, তাদের উপরেই কিন্তু এইভাবে এই ব্ল্যাক ফাঙ্গাসটা বেশি অ্যাট্যাক করতে পারে। সেই জায়গাতে কোভিড পেশেন্টদের মধ্যে কিন্তু এই মুহূর্তে এপিডেমিক প্রপোর্শনসে দেখা যাচ্ছে যে এই ব্ল্যাক ফাঙ্গাস অ্যাট্যাক করছে। গোটা দেশের কথা যদি বলি, এই মুহূর্তে 8800 বেশি কেস রয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার নিউজম্যান গার্ড বন্ধু, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। জননাথকে বলছি, জননাথকে বলছি। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, লকডাউন দাদিরা স্যার ভালোই বল বলতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম ব্ল্যাক ফাঙ্গাস, পাশাপাশি করোনা সংক্রমণের পরিস্থিতিও তুলে ধরবো আমরা। এই করোনা কালেও দেখা গেছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ, ডাক্তারবাবুরা এগিয়ে এসছেন। মা উষা চ্যারিটেবল ট্রাস্ট
নামে একটি সংস্থা, তারা জানিয়েছেন যে এই সময়ে ডাক্তার বাবুরা দেখা গেছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা তারা নিজস্ব উদ্যোগে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা নিজস্ব উদ্যোগে, বা আমাদের রাজ্যের আগরতলা শহরের ক্লাব ফোরাম তারা বিভিন্ন জেলাভিত্তিক ডাক্তার বা চিকিৎসকদের নিয়োগ করেছেন বা চিকিৎসকদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে করোনা আক্রান্ত রোগীরা ফোন করে তৎক্ষণাৎ তার প্রবলেমগুলো বলতে পারেন এবং তৎক্ষণাৎ চিকিৎসক বাবু তার ব্যবস্থাপত্র দিতে পারেন ফোনে, বা কোন ওষুধটি খাবেন, কোন ওষুধ এই সময় খাওয়া ঠিক নয় সেটা বলতে পারেন, অর্থাৎ চিকিৎসকদের কাছ থেকে সঠিক পরামর্শ পেতে পারেন। তার জন্য কিন্তু বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে, যেমন আসছে ডাক্তারবাবুদের সংগঠন, তেমনি আসছে বিভিন্ন সামাজিক সংগঠন, তেমনি আসছে ক্লাবগুলিও। আগরতলা শহরের ক্লাব ফোরাম এর আগে এই উদ্যোগটা নিয়েছেন, আমরা বলেছিলাম বিভিন্ন সময়ে। এবারে মা উষা চ্যারিটেবল ট্রাস্ট, যার কর্ণধার সুশান্ত রায়, তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন পাঁচজন চিকিৎসক তারা এই সময়ে, একটা নির্দিষ্ট টাইম রয়েছে এই সময়সীমার মধ্যে, যদি কোনো করোনা আক্রান্ত রোগী ফোন করেন তাহলে তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া হবে এবং কিভাবে এই সময়ে চিকিৎসা পরিষেবা পেতে পারেন, কি ওষুধ খাবেন বা কি পরিষেবা নেবেন। তারা ডাক্তারবাবুরা পাঁচজন থাকবেন, তাদের ফোন নাম্বার এবং যে কোনো সময় যোগাযোগ করা যেতে পারে সেটা কিন্তু বলেছেন। আমরা শুনব সাংবাদিক সম্মেলন করে এই মা উষা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে সুশান্ত রায় সহ অন্যান্যরা কি বলেছিলেন, শুনুন একবার। ট্রাস্টের পক্ষ থেকে যে করোনার যে দ্বিতীয় ঢেউ আমাদের ভারতবর্ষে এসছে, তার সাথে ত্রিপুরাতেও আমাদের যে করোনার সংক্রমণের হার ক্রমশ বেড়ে চলছে, এমত অবস্থায় আমরা সবাই ঘরবন্দি অসহায়। এই ক্ষেত্রে আমাদের মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আমরা আজ মা উষা স্বাস্থ্য সেবা প্রকল্প শুরু করেছি আজ থেকে। এই প্রকল্পের মাধ্যমে আমরা পাঁচজন ডাক্তারবাবুরা আছি, যে ওই ডাক্তারবাবুর মাধ্যমে আমরা 24 ঘন্টায় আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ বা যে কোনো মেসেজ বা ফোন মেসেজের মাধ্যমে সারাদিন করোনা সংক্রান্ত বা আপনাদের কোনো কোয়েরি থাকলে বা কোনো চিকিৎসা সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাদের ডাক্তারবাবুদের যে টিম আছে ডাক্তারের পাঁচজনের, ওনাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে সাথে রেসপন্স করব। এছাড়া যদি বিশেষ প্রয়োজন থাকে, কোনো পেশেন্ট সিরিয়াস বুঝতে পারছেন না, বিশেষ দরকার থাকে, তাহলে যে আমাদের যে পাঁচজন টিম আছে ডাক্তারবাবুরা, ওনাদের যে কোনো একজনের সাথেই আপনারা রাত্রি প্রতিদিন শুনলেন মা চ্যারিটেবল ট্রাস্ট। এবং তার আগে একজন বন্ধু আছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি সাউথ চৈলাম কুড়িমোড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনাদের অনুষ্ঠানটা দেখছি যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের খাতার মতন যে করলেন, দেখি ব্যাংকের খাতা এই খাতা শিখিয়েছে। আমরা তো অনেক সময় মাঠে ঘাটে ব্যাংকের খাতা হাতায় বা অনেকে বাচ্চারা আগে স্কুলে, এদিক থেকে কোনো ইনফেকশন হইতে পারে? এটা ছত্রাক গঠিত রোগ, এই ছত্রাকের সাথে ব্যাংকের খাতার তুলনা করা হয়েছে। ডাক্তারবাবু যখন বলেছেন তখন শুনেছেন বলে মনে হয় না, কারণ সেই সময় তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এটা ছত্রাক গঠিত রোগ। আমাদের শরীরে বিভিন্ন সময়ে ছত্রাক গঠিত রোগ হয়ে থাকে এবং সেটা এই ধরনের একটা রোগ, এবং কি কারণে হয় সেটাও পরিষ্কারভাবে বলেছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। যে বিষয়টা তুলে ধরছিলাম যে মা এই সময়ে বিভিন্ন সংস্থা এবং ডাক্তারবাবুরা তাদের যারা সংগঠন রয়েছে, যেমন তার মধ্যে একটি মা উষা চ্যারিটেবল ট্রাস্ট, তারাও এগিয়ে এসছে যারা করোনা আক্রান্ত রোগী তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, তাদেরকে কিভাবে পরিষেবা দেওয়া যায়। ফলে পাঁচজন চিকিৎসক তারা পালা করে তারা ফোন লাইনে থাকবে এবং করোনা আক্রান্ত রোগীরা তারা যোগাযোগ করতে পারবেন, সেই সময়ে চিকিৎসা বা কি দরকার পড়বে, কি পরামর্শ দেওয়া সেটা দেবেন ডাক্তারবাবুরা। ফলে সেটা কিন্তু একটা ভালো উদ্যোগ। এরকমভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন কিন্তু এগিয়ে আসছে। একজন বন্ধু আছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি মোহনপুর থেকে সমল সরকার বলছি। হ্যাঁ বলুন বলুন। বিজ্ঞানীরা কিন্তু এই যে ব্ল্যাক ফাঙ্গাস সেটা সংক্রামক নয়,
এবং ডাক্তারবাবু পরিষ্কারভাবেই বলেছেন, কনক চৌধুরী, হাই ডায়াবেটিস, হাই সুগার যাদের আছে, ব্লেক ফাঙ্গাস, আমি আগেও বলেছি ব্লেক ফাঙ্গাস তার বৃদ্ধিটা হয় সুগার বা চিনি জাতীয়, শরীরে যদি চিনি জাতীয় জিনিস থাকে এবং সুগার যদি হাই থাকে তাহলে ব্লেক ফাঙ্গাস তার খোরাক পায় এবং সঙ্গে সঙ্গে সেটা বৃদ্ধি পায়। পাশাপাশি যারা লিভার ডিজিজে ভুগছেন, যারা কিডনিতে কিডনির সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে ব্লেক ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পাশাপাশি এখন কেন ব্লেক ফাঙ্গাসটা হচ্ছে তার কারণটা হচ্ছে যারা করোনা আক্রান্ত রোগী তাদেরকে হাই পাওয়ারের যেটা ওষুধ দেওয়া হচ্ছে এবং যেটাকে আমরা বলি যে স্টেরয়েড, এই স্টেরয়েড দেওয়ার কারণেই কিন্তু, উচ্চমাত্রায় স্টেরয়েড দেওয়ার কারণেই কিন্তু ব্লেক ফাঙ্গাস শরীরে বাসা বাঁধছে এবং তাতে আতঙ্কের কোনো কারণ নেই যেটা ডাক্তারবাবুরা বলছেন, কিছুক্ষণ আগে কনক চৌধুরী বলার চেষ্টা করলেন। তো বিষয়টা হচ্ছে আমরা ব্লেক ফাঙ্গাস নিয়েই কথা বলছি, রাজ্যে যেহেতু একজন মহিলা এই ব্লেক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ফলে তা নিয়ে আতঙ্কিত হওয়া, এটা মোটেই সংক্রামক রোগ নয় বারবার ডাক্তারবাবুরা বলছেন, ফলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে করোনা ভাইরাস বা করোনা থেকে বাঁচতে গেলে নিজেকে এক প্রকার ঘরবন্দি করা, আগামী 26 তারিখ পর্যন্ত আগরতলা শহরে করোনা কারফিউ রয়েছে বা করোনা কারফিউ যেটা চলছে স্যার 26 তারিখ পর্যন্ত, কেউ বলছেন লকডাউন, কেউ বলছেন আরো সময়সীমা বাড়ানোর। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা কি ভাবছেন ফোন করতে পারেন, ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যাচ্ছি অর্ণবের কাছে। অর্ণব, একদম, একদিকে করোনা কারফিউ চলছে, আজকের আমরা আমাদের যে বিষয়টা রয়েছে ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কের কারণ নেই সে বিষয়টা নিয়েই যদি আমি একটু বলি, সেখানে পরিসংখ্যানের কথা একটু বলছিলাম, 8,800 কেস রয়েছে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 12 থেকে 18 দিন কোভিড এর পরে তারপর দেখা যায় এই ব্ল্যাক ফাঙ্গাসের যে সংক্রমণ সেটা হয়। যদিও যেটা যন্ত্রতা বলছিলে এবং ডক্টর কনক চৌধুরীও কিন্তু খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কাদের হতে পারে এই ব্ল্যাক ফাঙ্গাস, যাদের আনকন্ট্রোলড ব্লাড সুগার রয়েছে যেটা অনেকটাই বেশি ব্লাড সুগারের পার্সেন্টেজ রয়েছে তাদের হতে পারে, বা ইমিউনো কম্প্রোমাইজড যারা রয়েছে যাদের শরীরে ইমিউনিটি অনেকটাই কম রয়েছে তাদের হতে পারে কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাস। তার পাশাপাশি আমি আরেকটু পরিসংখ্যান যদি তুলে ধরি, গুজরাটে 2,281 কেস রয়েছে ব্ল্যাক ফাঙ্গাসে, তার মধ্যে 250 জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে 2,000 কেস রয়েছে, তার মধ্যে 90 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কেন ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কারণ এপিডেমিক প্রপোর্শনসে এই প্রথম কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস এইভাবে বেড়ে উঠছে, তার জন্যই বিভিন্ন স্টেটগুলোকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে এই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা দিতে। তবে লাইফ থ্রেটনিং অর্থাৎ সেখানে জীবন নিয়ে টানা পড়ে শুধুমাত্রই ওই কেসগুলোতে যেখানে ডায়াবেটিস আনকন্ট্রোলড রয়েছে বা সেখানে কোভিড-19 পেশেন্টদের মধ্যে সেটা হয়। অর্ডার একজন ফোনে রয়েছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। ব্ল্যাক ফাঙ্গাস নামটা খুব সুন্দর, করুণা দয়া, এগুলো দেখুন, অথচ কর্মকাণ্ড বিপরীত, একদম বিপরীত। ব্ল্যাক ফাঙ্গাস নামটা আমার অনেকটা ওই খাদ্য দ্রব্যের মধ্যেই পড়ে, এমন একটা নাম, এটা যে ভয়াবহ। তবে এই জিনিসটা আতঙ্কের কারণ নাই জয়ন্তবাবু, আতঙ্ক না থাকলে কিন্তু আমরা মান্যতা দেই না, আতঙ্ক থাকতেই হবে। এটা এই ফাঙ্গাসটা ভারতের প্রধানমন্ত্রী থেকে সহ শুরু করে প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আলোচনা, তা ভয়াবহতা আছে। কারণ ডায়াবেটিসের রোগী আমরা ঘরে ঘরে, আপনি যদি সার্ভে করেন দেখবেন বিশাল অঙ্কে ডায়াবেটিস রোগী আছে, আতঙ্ক থাকতে হবে, আতঙ্ক থাকলেই আমরা মান্যতা দেখব। যাই হোক, 80 মূল পর্বে আপনাদের এই সচেতন প্রয়াস খুব সুন্দর একটা থাকা দরকার, সরকার বাহাদুর এটা নিয়ে সচেতনতার খেয়াল দাঁড়িয়ে যাচ্ছে, এটাও খুব তাই ন ভালো। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে এই করোনা বিধিতে যেটা আমাদের কাছে খুব, আমরা তো মান্যতা দিচ্ছি, তাদেরও আছি হাতে প্রয়োজনে, কিন্তু সোশ্যাল তেলটা দেখলেন তো 200+ করে ফেললো, আজকে আপনাদের করোনার দিয়েও দেখালেন যে 800+। পাশাপাশি সরকার বাহাদুরের কাছে একটাই বিনম্র আবেদন, ওই তেলটা যাতে কন্ট্রোলাইজ করে, অর্থাৎ আমাদের রেশনশিপের মাধ্যমে যদি 1 লিটার বা 2 লিটার দেয় কিছুটা সুবিধা হবে। আর কি বলবো, ভালো থাকবেন, আপনাদের প্রয়াস জারি থাকুক, ধন্যবাদ। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যে বিষয়টা ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কের কোনো কারণ নেই সেটা নিয়েই আলোচনা, পাশাপাশি কোভিড পরিস্থিতি রয়েছে, কারণ কেননা সংক্রমণ আমাদের রাজ্যে বাড়ছে, যদিও মৃত্যুর হার মর্টালিটি রেট অনেকটাই কম, তা বলে একজনকেও আমরা হারাতে চাই না, আর সেটা তো দুজন হার আজকে আমরা হারিয়েছি, সেটা অবশ্যই দুর্ভাগ্যের, এবং আমরা করোনা যে আক্রান্তের সংখ্যা সেটা আমাদের রাজ্যে বাড়ছে, পাশাপাশি একটা কথা বলছি যে সারা দেশে কিন্তু সংক্রমণটা কমছে, ফলে বিজ্ঞানী বা চিকিৎসা বিজ্ঞানীরা তারা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছেন, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে কেন সংক্রমণ বাড়ছে, সংক্রমণের ঊর্ধ্বগতি সেটাই বুঝতে পারছেন না বিশেষজ্ঞরা। তো একজন ফোনে আছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। এই যে হ্যালো, হ্যাঁ বলুন, কিন্তু করোনার যে পরিস্থিতিটা এটা তো আগে, আপনার কথাটা স্পষ্ট হচ্ছে না, বোঝা যাচ্ছে না, আমি আপনি আরেকবার ট্রাই করবেন প্লিজ, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা বলছিলাম যে সারা রাজ্যেই করোনা কারফিউ জারি হয়েছে সন্ধ্যা 6টা থেকে, পাশাপাশি আমাদের আগরতলা শহরে করোনা কারফিউ চলছে 26 তারিখ পর্যন্ত, 27 তারিখ থেকে কি হবে সেটা এখনো রাজ্য সরকার জানায়নি, কেউ বলছেন লকডাউন আবার চাইছেন, কিন্তু অনেকের যে বক্তব্য যে বাজারগুলো সেই বাজারগুলো কিন্তু করোনার হটস্পট, যেটা নিয়ে আমরা গতকালও কথা বলেছিলাম, এই বাজারগুলো টোটাল বন্ধ করে দেওয়া উচিত অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, বুদ্ধিজীবীরা বলছেন, তো সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে কি করবেন না কি করবেন কি করবেন না, ফলে সংক্রমণটা বাড়ছে, মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে। অর্ণব, একদম অবশ্যই জয়ন্তদা, বাজারগুলো নিয়ে কিন্তু প্রায় প্রতিদিনই আমরা বিভিন্ন কথা বলে থাকি, এবং এই জায়গায় বাজারগুলোতে কতটাই কোভিড বিধি মান্যতা হচ্ছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। স্ক্রিনে যেই ছবিগুলো চলছে সেগুলোর মধ্যে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্রেতারা বা ক্রেতারা প্রত্যেকেই সেখানে ভিড় করছেন, এবং বিক্রেতাদের বিশেষ করে লেকচুমনি বাজারের চিত্র সেটা, যেটা স্বামী বিবেকানন্দ ময়দানে স্থানান্তরিত করা হয়েছে, সেই জায়গায় মাস্ক কিন্তু বেশিরভাগেরই বলা চলে সেখানে নেই, বা যাদেরও আছে সেখানে তারা মাস্ক গলায় ঝুলিয়ে রেখেছেন, মাস্ক ঠিকভাবে পরেননি, পকেটে মাস্ক, এইভাবে চললে কিভাবে চলবে? হঠাৎ একজন বন্ধু আছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার, আমি অনেক দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, না বললে পারলাম না, বলুন বলুন। করোনা রোগটাকে অনেকে রাজনীতির মানে গন্ধ বের করছেন, বলছেন যে এটা রাজনীতি, কি করোনা যতটুক না তার চেয়ে রাজনীতিটাই বেশি, ত্রিপুরার মানুষ মানে সবাই তো না স্যার, কিছু কিছু জনগণ এটার জন্য দায়ী, যার জন্য রোগটা আর মানে পিছু ছাড়ছে না, এটা অনেক ইন্টেনশনালি বলছে আমরা বুঝতে পারি, এটাই স্যার কোনো দুঃখজনক ব্যাপার। কিন্তু আপনি কি চান এই সময়ে? না স্যার, এটা তো এখানে রাজনীতির সঙ্গে তো এটা কোনো সম্পর্ক নেই, এটা অবশ্যই অনলি ফর ডিজিজ, মহামারী, অবশ্যই অবশ্যই, প্রতিদিন আমরা অনেক মানুষকে হারাচ্ছি, তো এটা রাজনীতি হলে মানুষ তো মানুষের এত মানুষের মৃত্যু সেটা কোনোভাবেই ঠিক কাম্য ছিল না, আমরা আজকেও দুজনকে হারিয়েছি আমাদের রাজ্যে, গোটা দেশে প্রতিদিন মৃত্যুর মিছিল অব্যাহত আছে, এবং দেখা গেছে যে সংক্রমণ কমেছে কিন্তু মৃত্যু ঠেকানো যাচ্ছে না, ফলে বিজ্ঞানীরা বা চিকিৎসকরা, আমরা অনেক চিকিৎসককে হারিয়েছি, অনেক সাংবাদিককে হারিয়েছি, এবং গত কয়েকদিন আগেও আমরা কলকাতার 24 ঘন্টার একজন বরিষ্ঠ অ্যাঙ্কার, বরিষ্ঠ সাংবাদিককে আমরা হারিয়েছি, এবং প্রথিতযশা মানুষদের আমরা হারাচ্ছি, যারা গুণী মানুষ তাদেরকে এক এক করে হারাচ্ছি আমরা করোনার কারণে, ফলে এই সময়ে যারা করোনাকে অবহেলা করছেন, যারা এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন, গন্ধ পাওয়ার চেষ্টা করছেন, সেটা কোনোভাবেই ঠিক নয়, কারণ আপনাকে যিনি যারা করছেন সেটা নিয়ে যারা অবহেলা করছেন, আপনাকেও বুঝতে হবে যে আপনার বাড়ির বা আপনার পরিবারের কেউ যদি আক্রান্ত হন তাহলে কি হবে বলুন তো। একজন বন্ধু আছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন। বলছিলাম আমি যে বাজার 6টা থেকে কারফিউ হয়েছে, বাজার 6টা অবধি খোলা সন্ধ্যা, হ্যাঁ, কিন্তু মানুষ তো যে কোনো সময় একটা ব্যাগ নিয়ে বেরোচ্ছে, কোথায় যাচ্ছেন, পুলিশ জিজ্ঞেস করছে, বাজারে যাচ্ছি, অবশ্যই, কিন্তু এই জিনিসটা যদি একটা টাইম বেঁধে দেওয়া হতো, হ্যাঁ, যে 12টা অবধি বাজার খোলা আছে, তারপর মানুষ তো বেরোতে পারতো না, অবশ্যই অবশ্যই, আমি সেটাই বলছিলাম যে যে সময় বেঁধে দেওয়া হোক বাজারগুলোর জন্য, সেটাই তো বলতে চাইছেন আপনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই বলছি।
বুঝতে পেরেছি আপনাকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বাজারগুলোর জন্য একটা টাইম, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত, যে গ্রোসারি দোকান খোলা রয়েছে সকাল থেকে একেবারে সন্ধ্যা ছয়টা পর্যন্ত, সেই দোকানগুলিতেও আমরা দেখা গেছে ক্রেতাদের ভিড় এবং সেখানে দৈহিক দূরত্বটাকে উপেক্ষা করা হচ্ছে, প্রশাসন নজর রাখছে কিন্তু নজর এড়িয়েও কিছু কিছু দোকানে ভিড় হচ্ছে, তার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত, এমনটাই কিন্তু বলছেন সাধারণ মানুষ। অর্ণব, একদম নির্দিষ্ট সময়ের কথা কিন্তু অবশ্যই বলছেন, কিন্তু তার পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু আমাদের নজরে রাখতে হবে, একটা পার্টিকুলার টাইম যদি থাকে, অনেক জায়গাতেই সেটা করা হয়েছে, একাংশ মহল কিন্তু সেটাও বলছেন, একটা পার্টিকুলার টাইম যদি থাকে সেখানে দেখা যাবে সেই টাইমটাতেই প্রত্যেকে গিয়ে বাজারে যাচ্ছেন এবং সেখানে সেই জায়গাতে একটা সেই বাজারটাতেও কিন্তু একটা ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টার জন্য কথা ভেবেই হয়তো বা এখনো পর্যন্ত বাজারটার সময়সীমা সেখানে করা হয়নি প্রশাসনের তরফে, তবে এই যে বিষয়টা আবারও ঘুরে আসছে, নিজেদেরকে কিন্তু সচেতনটা থাকতে হবে। আমি যদি সচেতন থাকি আমি কিন্তু সেখানে বেরোবো না, যে কোনো সময় বাজারে আমার দরকার না থাকলে সেখানে আমি বেরোবো না কোনো অপ্রয়োজনীয় জিনিসের জন্য বাজারে, বা বাজারটা ঘুরতে গেলাম এমনও কিন্তু অনেক মানুষ যাচ্ছেন, বাজারের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লেন, বেরিয়ে যাচ্ছেন কোথায়, বাজারের সামনে থেকে একটু ঘুরে এলেন, এমনও কিন্তু মানুষ রয়েছে, বিগত বছরেও আমরা দেখতে পেয়েছি, গত বছরও দেখতে পেয়েছি, এই বছরও কিন্তু একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। করোনা কারফিউ জারি রয়েছে গোটা এইমসি এলাকাতে, কিন্তু তারপরেও মানুষ বের হচ্ছেন, বাজারগুলোর চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, বিক্রেতারা বেশিরভাগ বিক্রেতারাই সেখানে মাস্ক ঠিকভাবে পরছেন না, জিজ্ঞেস করা হলে নানা অজুহাত দিচ্ছেন, এখনো যেখানে দিনের পর দিন সংক্রমণ বাড়ছে, গত ২৪ ঘন্টার সংক্রমণ ৮৭৬, সেই জায়গায় দাঁড়িয়েও এখনো কিন্তু অসচেতনতা এখনো রয়েছে মানুষের মধ্যে। আবার একবার কোভিড আপডেটটার দিকে নজর রাখবো আমরা, গত ২৪ ঘন্টায় করোনাতে আক্রান্ত হয়েছেন ৮৭৬ জন, মৃত্যু হয়েছে দুজনের, ২৪ ঘন্টায় ত্রিপুরায় আক্রান্ত ৮৭৬ জন, যেটা অবশ্যই একটা বড় সংখ্যা, ২৪ ঘন্টায় ত্রিপুরায় মৃত্যু হয়েছে দুজনের। সেখানে পজিটিভিটি রেটের কথা যদি বলি, গত ২৪ ঘন্টার পজিটিভিটি রেট কিন্তু রয়েছে ৬.৮৪%, নমুনা পরীক্ষা হয়েছে ১২,৮০০, আরটিপিসিআর টেস্ট ১৪৫৩টি আরটিপিসিআর টেস্ট হয়েছে, অ্যান্টিজেন টেস্ট হয়েছে ১১,৩৪৭টি, টেস্টের সংখ্যা অবশ্যই বেশি রয়েছে, মৃত্যুর হার সুস্থতার হার দুঃখিত ৮২.৫২%, দৈনিক আক্রান্তে দুঃখিত দৈনিক আক্রান্তে নয়, এটা এখনো পর্যন্ত আক্রান্তের হার ৫.৩৪%, দৈনিক আক্রান্তের হার ৬.৮৪% রয়েছে, ত্রিপুরায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৬ জনের, দুঃখিত ৬২ জনের মৃত্যু হয়েছে, ২৪ ঘন্টায় ত্রিপুরায় মৃত্যু হয়েছে দুজনের, গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় সুস্থ হয়েছেন ৪৭৪ জন, নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কিন্তু বাড়ছে, ১২,৮০০টি নমুনা পরীক্ষা হয়েছে, তবে এই সবের মধ্যেও বারবার যেটা বিশেষজ্ঞরা বলছেন, বারবার যেটা চিকিৎসকরা বলছেন, যে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, তার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস নিয়েও আজকে আমরা কথা বলেছি, আতঙ্কের কোনো কারণ নেই ব্ল্যাক ফাঙ্গাসকে নিয়ে, ব্ল্যাক ফাঙ্গাস আগেও ছিল কিন্তু এপিডেমিক প্রপোর্শনসে দেখা যাচ্ছে কোভিড-১৯ পেশেন্টসদের মধ্যে, এই বিষয়গুলোকে অবশ্যই সেখান থেকে বাঁচার ব্যবস্থা রয়েছে, সেখানে নিজের ব্লাড সুগারকে কন্ট্রোল করতে হবে, তার পাশাপাশি মাস্কের কিন্তু একটা বড় ফ্যাক্টর রয়েছে, যেটা বিশেষজ্ঞরা বলছেন যে মাস্ক কন্টিনিউয়াসলি না পরা, সেই মাস্ককে ধোয়া বা ওয়ান টাইম মাস্ক যদি সেখানে থেকে থাকে, যদি আমরা ব্যবহার করি সেটাকে ব্যবহারের সময়সীমা পের হলে সেটাকে ফেলে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, যেটা আমরা এর আগেও আলোচনাটা করছিলাম, মাস্কের সঠিক ব্যবহার কিন্তু করতে হবে এবং মাস্কটাকে কখন সেটা ব্যবহারের অযোগ্য হয়ে গেছে সেটাও কিন্তু অবশ্যই জানতে হবে, দিনের পর দিন একটা মাস্ক আমি পরে গেলাম, সেই মাস্কের ভেতরেও কিন্তু আরো সেখানে ফাঙ্গাস জন্মে আরো একটা ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়াতে পারে, এই বিষয়গুলোও কিন্তু নজর রাখার অত্যন্ত প্রয়োজন রয়েছে। এখনকার মতো সংবাদ, এখনকার মতো বিশেষ আলোচনা এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, নমস্কার।